हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा जरा उच्च माध्यमिक परीक्षा दिए आशा करछि तुम्हारे परीक्षा खूब भालो हुए तुम्हारा परवर्ती कैरियर निये जथेष्ट चिंताय आछो। तो तादेर जोन्नो ए भिडियोटा परफेक्ट भिडियो होते चले। आज के भिडियोटा बनानोर मोटिव होच्छे तुम्हारा जरा उच्च माध्यमिक परीक्षा दिए तारा जेनो उच्च माध्यमिक परे कैरियरटा सठिक कैरियर तुम्हारा निर्वाचन करते पारो। तुम्हारा उच्च माध्यमिक परीक्षार्थीरा जेटा नर्मेली करे थाको लोकेर देखे नकल करते जाओ। आमि एकटा उदाहरण दिच्छि, किसु जेनारेशन आगे जरा नार्सिंग ट्रेनिंग करेछिलो तारा किन्तु अनेके गवर्नमेंट जब पे गेछे। तो सेटा देखे एखन सकले जाच्छे नार्सिंग ट्रेनिंग करबार जोन्नो। जरा आईटीआई एबं पॉलिटेक्निक करेछिलो तादेर मध्ये किसु संख्यक स्टूडेंट चाकरी पायनि। तो सेटा देखे सबार मने एकटा धारणा हये गेछे जे ओई कोर्सगुलो करे चाकरी पाओया जाय ना। तो एखन नार्सिंगटा ट्रेंड चलछे तो सबाई नार्सिंग करते जाच्छे। किन्तु एरकम माइंडसेट निये जारा गेछे, ठीक आछे, बा जारा इतरा कैरियर निर्वाचन करेछे तादेर मध्ये किन्तु बेशिरभाग जोनी किन्तु सैटिसफैक्शन नेई। कारणटा तुम्हारे आमी पोरे बोलछी, ठीक आछे। तार आगे तुम्हारे आमार परिचय एकटु दिए दी। आमी सौरभ, फाइनल इयर नार्सिंग स्टूडेंट फ्रम बेंगालोर। और तुम्हारा देखो आमार यूट्यूब चैनल सौरभ देवा। तो भिडियोटा लास्ट पर्यन्त देखते थाको, आशा करी ए भिडियोटा देखार पर तुम्हारा अनेकटा उपकृत होबे। ए भिडियोटा जेहेतु कैरियर गाइडेंस भिडियो तो तुम्हारे जोन्नो आमी एकटा परिकल्पना करेछी, ठीक आछे। माने आमार पार्सोनल एक्सपिरियेंस थेके तुम्हारे जोन्नो एकटा परिकल्पना करेछी। तो परिकल्पनाटा करार आगे पार्सोनल एक्सपिरियेंसटा एकटु बोले दी। আমিও তোমাদের মতো এইচএস দেওয়ার পর এখানে ওখানে অনেক জায়গায় খুঁজতে থাকি, ঠিক আছে। মানে অনেক ভিডিও এটা ওটা অনেকজনকে জিজ্ঞেস করা যারা একটু মানে আমার থেকে বড় বা কোথাও এখানে ওখানে কিছু না কিছু করছে, আইটিআই পলিটেকনিক করছে, তো অনেকজনকে অনেক কিছু জিজ্ঞেস করি। কিন্তু সেরকমভাবে আমি কোথাও মানে পারফেক্ট যে একটা কোর্স সম্বন্ধে যে আইডিয়া সেরকম কোথাও পাইনি। তো আমার মিউজিকটা প্যাশন ছিল, তো আমি ফার্স্ট শান্তিনিকেতনে মিউজিক নিয়ে অ্যাডমিশন নেওয়ার ফর্ম ফিল আপ করি, ঠিক আছে। তো সেটা করার পর নাকি অনেকের কাছে শুনি যে শুধুমাত্র মিউজিক নিয়ে পড়ে থাকলে হবে না, কেরিয়ারে কিন্তু মিউজিক নিয়ে পড়ে থাকলে অনেক ইনকাম নেই বা এরকম, মানে মিউজিক নিয়ে পড়ে থাকলে কিন্তু কেরিয়ার অতটা গ্রোথ হবে না, এরকম একটা কিন্তু শুনি। তো সেটার পর আমি আবার আইটিআই নিয়ে ভর্তি হই। তো আইটিআই নিয়ে ভর্তি হওয়ার পরেও অনেকের কাছে শুনি যে আইটিআই অনেকে করেছে, জব পাচ্ছে না আইটিআই ফিল্ডে বা জব পেলেও সেরকম স্যালারি নেই, তো এরকম একটা কিন্তু খবর আমি শুনি। দেন আইটিআই ছেড়ে আমি নর্মেল গ্র্যাজুয়েশনে ভর্তি হই। গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার পর গ্র্যাজুয়েশন করছি, সেই চলাকালীন কিন্তু আমার কাছে নার্সিংয়ের খবর আছে যে এরকম নার্সিং বলে একটা কোর্স আছে যেটাতে আমি আর্টস নিয়েও মেডিকেল ফিল্ডে যেতে পারি এবং ওই কোর্সটা করলে নাকি সহজে চাকরি পাওয়া যায় এবং গভর্নমেন্ট চাকরি পাওয়ার অনেক চান্স আছে, আর গভর্নমেন্ট না বলেও অনেক প্রাইভেট বা অনেক হসপিটালে নাকি চাকরি পাওয়া যায়। তো যাই হোক, কিছু না কিছু একটা লাইফে হয়েই যাবে। তো এটা ভেবেই আমিও নার্সিংয়ে অ্যাডমিশন নিই। তো নার্সিং আমার যেহেতু ইন্টারেস্টেড ছিল, আমার কারণ আমার ফ্যামিলি থেকে চাইতো যে আমি মেডিকেল ফিল্ডে যাই, এবং আমারও কোনো মেডিকেল ফিল্ডে ইন্টারেস্ট ছিল বলে আমার অতটা কোনো প্রবলেম হয়নি, মানিয়ে গেছে। কিন্তু আরও আমি কলেজে গিয়ে দেখেছি যে আরও যারা তোমার টেকনিক্যাল লাইনে যাদের ইন্টারেস্টেড ছিল বা অন্য কোর্সে যাদের ইন্টারেস্টেড ছিল, ঠিক আছে, অনেক হয়তো কমার্স পড়ে গেছে, তাদের অ্যাকাউন্টেন্সিতে ইন্টারেস্ট, তো তারা কিন্তু ওখানে গিয়ে অনেকটা ডিপ্রেশনে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তাদের কিন্তু এই কোর্সটা করতে একদম মন বসে না, তবুও বাড়ির জন্য বা এত টাকা দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই। তো এরকম একটা কিন্তু মাইন্ডসেট নিয়ে কিন্তু তারা কিন্তু এখন কিন্তু পড়াশোনাটা করছে। তো আমি কিন্তু অনেক জায়গায় ঘাটাঘাটি অনেক কিছু করেছি, তো সেই ঘাটাঘাটি করে অনেক কিছু করার পর সেজন্যই আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো আমি চাই না যে তোমরাও এরকমভাবে কোনো ভুলভাল কাজ করো, ঠিক আছে। তো সেজন্য তোমাদের জন্য একটা পরিকল্পনা করি, আমরা একটা কনসালটেন্সি খুলি, ঠিক আছে, এডুকেশনাল কনসালটেন্সি, যেটার নাম helpdoubt.com। তোমরা যদি ক্রোমে যাও বা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি লিখো helpdoubt.com তাহলে কিন্তু তোমরা আমাদের এই কনসালটেন্সিটার সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আগে বলে দিই যে কনসালটেন্সিটা কী। তো আমরা সমস্ত স্টুডেন্ট নিয়ে, মানে শুধুমাত্র নার্সিং স্টুডেন্ট না, আরও অন্যান্য অনেক কোর্সের স্টুডেন্ট, প্যারামেডিক্যাল, তারপর ফার্মেসি বা আরও অনেক কোর্সের, বিবিএ, অনেক কোর্স আছে, ঠিক আছে। তো অনেক কোর্সের স্টুডেন্টগুলো মিলে আমরা একটা কনসালটেন্সি খুলি, তো যেটাতে তোমরা, তোমাদের কোনো ইন্টারেস্ট যদি কোনো কোর্সের থাকে তো তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, এবং কন্ট্যাক্ট করার পর তুমি আমাদেরকে তোমাদের কোর্সটা বলবে এবং তোমাদের কিন্তু ফ্রিতে কনসালটেশন প্রোভাইড করা হবে। তো কীরকম, তোমাদেরকে ওই কোর্সের এক্সপার্ট, মানে কেউ ধরো বিবিএ করছে, তোমরা ধরো কেউ বিবিএ নিয়ে ইন্টারেস্টেড, তুমি বিবিএ করতে চাও, তো তুমি বিবিএ নিয়ে জানতে চাও, তো ওই কোর্সেরই কোনো স্টুডেন্ট বা পাস আউট হয়েছে বা এখন জব করছে, সেই এক্সপার্ট দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানো হবে যে বিবিএটা কী এবং অ্যাকচুয়ালি কী ওই কোর্সটা, কী এডুকেশান কী পড়তে হয়, কী কোয়ালিফিকেশান লাগে এবং কী কত স্যালারি, কীরকম ফিল্ডে তোমরা জব পাবে, এরকম কিন্তু একটা কনসালটেশন, ঠিক আছে। এবং তোমাদের অনেকের ধারণা থাকে না যে কী কী ফিল্ড হতে পারে, তো সেটার জন্য তোমরা যদি কল করো আমাদেরকে, তোমাদেরকে বিনামূল্যে তোমাদেরকে একটা ধারণা দেওয়া হবে যে তোমরা এই এই লাইনে এই দিকে যেতে পারো এবং তোমরা তোমাদের প্যাশন অনুযায়ী, ঠিক আছে, মানে তোমার কোনটা ভালো লাগে
তোমরা কিন্তু লোকের কথা শুনে কিন্তু তোমাদের কেরিয়ার ডিসিশন নিও না, আমি বারবার বলছি, কারণ এটা তোমার কেরিয়ার, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা প্যাশন, সেটা তুমি যদি ফলো করো তাহলে তুমি কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাবে, ঠিক আছে? তো সেটার জন্য তোমরা আমাদেরকে কল করতে পারো এবং তোমরা আমরা তোমাদেরকে অনেক রকম কিছু ফিল্ড তোমাদেরকে প্রোভাইড করতে পারি এবং তোমরা সেই যে কোনো একটা ফিল্ড অনুযায়ী তোমরা আমাদের কাছে কিন্তু এক্সপার্ট কনসালটেশন আবার নিতে পারো, যে আমার এই কোর্সে ইন্টারেস্টেড, তো আমি এটাতে আমরা আরও জানতে চাই, তো আমাকে এটার এক্সপার্ট দ্বারা আমাকে জানানো হোক, তো তোমাদেরকে সেই এক্সপার্ট দিয়েও তোমাদের জানানো হবে। এরপর তোমরা যদি কোথাও অ্যাডমিশন নিতে চাও বা কিছু করতে পারো সেক্ষেত্রেও আমরা হেল্প করব, ঠিক আছে? মানে আমাদের কিন্তু সমস্ত প্রকার এডুকেশনাল হেল্প কিন্তু এখানে হয়, তো সেজন্য তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, helpdoubt.com। তো এই ছিল আজকের ভিডিও, আরও ইম্পর্টেন্ট ভিডিও আসছে, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো। আগে অনেক আগেও একটা ভিডিও ছেড়েছি যে তোমাদের কিভাবে তোমরা কেরিয়ার ডিসিশন নেবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর এই ছিল ভিডিও, থ্যাংক ইউ।